পড়াশোনার জন্য বকুনি দেওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। নিখোঁজ নাবালকের দিশেহারা মা বাবার থানায় নিখোঁজ ডায়েরি। পড়তে বসা নিয়ে প্রত্যেক বাবা মাকে এই ছেলে মেয়েকে বলতে হয়, এবং তেমনি মা বাবা পড়াশোনার জন্য ছেলেকে ডাক দেওয়াতে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালক ছেলে। দিশেহারা মা বাবা ছেলের খোঁজে বিলোনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করলেন। জানা গেছে, বিলোনিয়া থানাধীন বাঁশপদুয়া এলাকার বাসিন্দা মুক্তা মিয়ার ছেলে দশম শ্রেণীতে পাঠরত, 16 বছর বয়সেই। তার ছেলে আজাদ মিয়াকে পড়াশোনার জন্য বকুনি দেয় তার বাবা মা। মা বাবার কথা শুনে রাগান্বিত হয়ে পড়েন ছেলে। মা বাবার ওপর রাগ করে শনিবার সকাল 9টা নাগাদ বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। তার বাবা মা যখন জানতে পারে ছেলে আজাদ বাড়িতে নেই, তখনই চারদিকে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত ছেলেকে খুঁজে না পাওয়ায় অবশেষে দিশেহারা হয়ে দ্বারস্থ হলেন থানা। বিলোনিয়া থানায় এসে তাদের সন্তান আজাদকে ফিরে পাওয়ার আশায় নিখোঁজ ডায়েরি করলেন। আজাদের বাবা মুক্তা মিয়া জানিয়েছেন, এলাকার নেশা সেবনকারীরা তার ছেলেদের সঙ্গে আজাদ সবসময় ঘোরাফেরা করত। এ নিয়েও আজাদকে অনেকবার ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আজাদ মিয়ার মা বাবার কোনো কথায় কর্ণপাত করেনি। এই নিয়ে শনিবার সকালেও তার বাবা মা এবং ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে যায় আজাদ মিয়া। এখন দেখার বিষয় আজাদ মিয়াকে খুঁজে বের করে দিতে বিলোনিয়া পুলিশ প্রশাসন কতটুকু সহায়তা প্রদান করে। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানাই আমন্ত্রণ। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার। ফাইভেটে যাই, ফাইভেটে যাই না, ফের বাবারে হারাইছি। আগের দিয়ে যাও, পিছনে পিছনে যাও, ছেলে তো ফাইভেটে যায় না। কোন ঘুরি গাড়ি আইয়ে টাইম ফার করে যায়, 10টা বাজে যায়। তো এর বাবা গেছে, গেছে আর পরের দিয়ে তো ফাইভেটে যাই গেছে না। তো আর দেখেতে একবারে ছেলে কই দিচ্ছি সাইকেল পাখি আমরা তারা বাড়িতে গেছিলাম ঘুরতে, কিন্তু আমার ছেলের জায়গা পাচ্ছিল না। এই করতার পরে ছেলে বাড়ি গেছে, তো আর কি হয়েছে না। সে কবে থেকে নিখোঁজ? কালকে 9:30 থেকে সকাল। তার বন্ধু বান্ধব যত আছে সব জায়গা খোঁজ করছি, কোন জায়গা তার ভাই না। তার জেঠো ভাই কি আছে তার লগে সঙ্গতে, যে বিড়ি টিড়ি যা আছে খায় খুশি এনে চলে, তার মা বাবা কোনো তারা ডাকবে না। আমার তার লগে আড়ে দেখে আমি তারে ডাক ধোয়াই দিছি। তার মা কর যে এই জুনুডা ফোলার লগে আড়ে স্কুলেও যায় না, প্রাইভেটও যায় না, এই অবস্থা। নাম কি তার আপনার ছেলে? বয়স কত? 16। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10।